আসামি হলো আমার বোন জামাই প্রথম আসামি আমার বোন জামাই আমার বোন জামাই নোবেল হইলো প্রথম আসামি ভাই তার ড্রাইভার এবং ফরাত গাড়ির পিছনে রক্ত অবস্থা আমার অবস্থায় অলরেডি ফরাত আর এটা আমার বোন জামাই আমরা ধরাই দিয়েছি ক্রানীগঞ্জ থানার ওসি আছে আমাদের হেল্প করছে এবং জাহেদ ভাই আমার লাস্ট জাহেদ ভাইয়ের কাছে নাম্বার নিয়ে আমি নাজমুল সাহেবের কাছে গেছি যাওয়ার পর সে আমার অনেক হেল্প করছে কিন্তু সেখানে যাই ঢোকার আগেই আমার কাছে ফোন আইছে যে আপনি একটা লাস্ট পাওয়া গেছে ক্রানীগঞ্জে একটা মেয়ের দেখেন আপনার বোন কিনে আমরা সেখান থেকে দৌড়ে আসছি আসার পর আমি নিজে যাই আমার বোনের লাশ শনাক্ত করছি আমি নিজে এখানে যে অনেকে জাহেদ ভাইয়ের নাম বলতেছিল সেটা আপনি কি বলবেন ভাই এটা সম্পূর্ণরূপে মিথ্যা আল্লাহর আজিন নাজির হোক এটা মিথ্যা ভাই মিথ্যা আমার বোন গেছে আমার কোল গেছে আমার জোড়া ভাই গেছে তার গাড়ির মধ্যে রক্ত তারা 8টা থেকে 10টা পর্যন্ত ছিল না সেই 10টার মধ্যে লাস্টটা ফালাইট হয়েছিল ড্রাইভার ধরার পরে ড্রাইভার নাকি সব স্বীকার করেছে ড্রাইভার সব বলছে আমি শুধু একটা কথা বলতে চাই আজকে একজন শিল্পী হয়ে এভাবে নোংরা জিনিসের জন্য দাঁড়াতে হবে এটা কিন্তু আসলে আমি আশা করি নাই তারপর আমি আপনাদের ভালোবাসার টানে আসছি বিকজ শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যে নোংরামি শুরু হয়েছে তার অবসান হওয়া দরকার আজকে এই লোকটি বিকেলে আমার কাছে এসে এই লোকটি আমার শিল্পী সমিতির মেম্বার এবং শিমু আমার শিল্পী সমিতির মেম্বার আমি প্রথমেই মানে তার হত্যার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আবার র্যাবকে ধন্যবাদ জানাই যে র্যাব ইতিমধ্যে সে আসামিকে ধরে ফেলেছে এবং স্বীকারোক্তিও নিয়েছে এবং আমাকে বিকালে এসে আমাকে বললো জাহেদ ভাই একটু কথা বলবো সময় পাচ্ছে না আমি যেহেতু কনভার্স করছি নির্বাচনী প্রচারণা করছি তো হঠাৎ করে আমি আমার পাশে নিয়ে গেলাম নিয়ে বললো জাহেদ ভাই আমি শিমুকে কাল থেকে পাচ্ছি না জিডি করছি কলাবাগান থানায় আমি দেখেন নাম্বার আপনি একটু হেল্প যদি করতেন আমি তাকেই বললাম এখনই আমি হেল্প করছি বলে আমার ছোটো ভাই ঢাকা ইউনিভার্সিটির নাজমুল এডিসি সাইবার ক্যাম্পে নাজমুলকে আমি বললাম যে তোর কাছে একটা ছোটো ভাই আমার শিল্পীকে পাঠাচ্ছি তুই একটু লাস্ট লোকেশন দিয়ে একটু ব্যবস্থা করে নে নাজমুল চলে গেল ওর নাজমুলের কাছে দৌড়ে সে এফডিসির গেটে চলে গেলো সে নাজমুলের কাছে গিয়ে তো সেখানে যাওয়ার পরে সে এর মধ্যে নাকি তার কাছে ফোন আসছে যে আপনার বোনের ডেড বডি পাওয়া গেছে তারপর তার মধ্যে হঠাৎ করে আধা ঘন্টা পরে আমার কাঁদতেছে জাহেদ ভাই ওর নাকি লাস্ট পাওয়া গেছে আপনি কোথায় আমার খুব বুকটা ভেঙে গেছে তখন আমি ওখানকার সব শিল্পীদের বলছি যে আমার এক শিল্পী সমিতির মেম্বারের এই ঘটনা আমরা তার জন্য দোয়া করব এই করেটা আমরা সারাদিন নির্বাচনী প্রচারণা শেষ করে আমরা বাসায় ফিরলাম এর মধ্যে আমাকে কিছু লোক ফোন করে বলতেছে তিন চারটা ছেলে মেয়ে নাম বলতে হয় ফিরোজ শাহী সাদিয়া মির্জা নামে একটা মেয়ে অসঙ্গ এই মেয়েটা শিল্পী সমিতির মেম্বার আমি কখনো এসে পাই নাই তাকে আমি বাদও দেই নাই আমাদের কমিটির কেউ তাকে বাদ দেয়নি এই মেয়েটা যে নোংরামি শুরু করছে এবং দেখবেন ইউটিউবে গেলে আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছে জায়েদ খান তার এই যে নোংরামির অবসান হওয়া উচিত আমি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে সিনেমাকে ভালোবেসে আসছি আজকে সবাই বলতেছিল সিনিয়ররা যে এই তিন চারটা লোককে সামনে রেখে শিল্পী সমিতি দেখেন আজকে যদি এই কাজটা না হতো আজকে আপনারা কি বলতেন আমাকে যে এই জায়েদের সাথে জড়িত জায়েদ আর শিল্পীর এগুলো করবে আবার দেখেন আরও একটা মিথ্যা কথা আপনাদেরকে বলেছে যে 12 দিন আগে নাকি আমার সাথে 12 তারিখে নাকি আমার সাথে ঝগড়া হয়েছে অথচ শিমুর সাথে গত 2 বছরে আমার কোনোদিন ফোনেও কথা হয়নি ও সামনাসামনি দেখা হয়নি আজ পর্যন্ত আমার শিমুর সাথে এই যে নোংরামি শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আমি আশা করব যারা আছেন এই এই নোংরামি বন্ধ করেন মানুষকে আর লোক দেখানো বা হাসানো করবেন বন্ধ করবেন আমি আমি সিরিয়াসলি বললাম একটা লোকের বোন মরে গেছে এই দুজন কিন্তু খুব জোড়া ছিল সে আর তার বোন একসঙ্গে আসতো অভিনয় একসঙ্গে শুরু হয়েছে তারা এই যে আজকে বোন ভাই কাঁদছে তার বোনের জন্য আর কেউ তার বাসায় গিয়ে তাকে বলছে আপনি জায়েদের নাম বলেন এবং বলেন যে নির্বাচনকে সামনে রেখে শিল্পী সমিতির সহযোগী করা বা মেম্বারশিপের সাথে হত্যার কি রহস্য আর তারা এখন কোর্টে চলে গেছে ব্যাপারটা তখন বিচারাধীন আদালত যা বিচার করে করবে আন্দোলনও বা কেন সংগ্রামও বা কেন আর কোনো কাজ তো জায়েদ খান একা করেনি আপনারা আমার থেকে তো ভালো বুঝতেছেন এগুলো নির্বাচনের মাঠে ভোট কর কিনুন না আমাদের আমার বলবো আমার প্রতিদ্বন্দ্বিতাই যারা আছে তারাই এদেরকে পুঁজি করে এফডিসিতে প্রতিনিধি জন্য বাজার করছে আসামি ধরার পর আপনার মুখ একটু বলেন না আমি আমি কিছু বলবো এটা আমার আমার এটা আমার সাবজেক্ট না ভাই আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম যে আজকে যদি আল্লাহ তাআলা আমি র‍্যাবকে যদি আবারো ধন্যবাদ জানাই উনারা তো এই কাজটা আজকে না করতো ধোয়াশার মধ্যে রাখতো আজকে আপনারা আমাকে 100 প্রশ্ন করতেন হ্যাঁ আপনার সাথে 12 দিন আগে দেখা হয়েছে এইটা হয়েছে দেখেন অলরেডি 2-3 আর কি ধরনের মেয়েরা এই সাদিয়া বলেন এই মেয়েটাকে আবারও বলে এই মেয়েটা দেখেন ইউটিউবে শুধু শুধু লিখছে আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছে জায়েদ খান তো কোথায় দিয়েছি একটা ফেসবুকে বা তোমাকে ইনবক্সে বা ফোন করে তার প্রমাণ দেখাও আমি কালকেই আমার সিনিয়র
অভিনেতাদের সাথে কথা বলবো নেতৃবৃন্দ তার বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে কয়েকজনের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব আওরাতে বিলম্বে আপনাদেরকে আমি জানাতে চাই এইটা এই যে মিথ্যা যেভাবে করে শিল্পী সমিতির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং আমাদেরকে ছোট করার জন্য যেভাবে একটা লেগেছে এদের বিরুদ্ধে আপনাদেরও আমি শক্ত অবস্থানে দেখতে চাই এটা মিডিয়ার ভাইদের কাছে আপনারা আপনাদের ডাকে রাত ভোর রাতে কিন্তু বের হয়ে চলে আসছি আজকে সত্যটা বলার জন্য আজকে এপিসিতে অনেকেই বলছিল এটা একটা মানে তারা আন্দোলনে যাবে বা অনেক কিছু মানে আসলে এটা নির্বাচন কেন্দ্রিক হয়ে যাচ্ছে মানে আপনারা সম্মানিত মানুষ আপনারা এই নোংরামি গুলো দেখছেন না এগুলো কেন বন্ধ করছেন না আপনারা তাদেরকে এই নোংরামি থেকে বের হয়ে আসা উচিত আমি কাঞ্চন ভাইকে আবারও বলবো আপনি একুশে পদক পাওয়া সম্মানিত লোক এই নোংরামি বন্ধ করেন রিয়াজ ভাই আজকে অভিনয় করে মেকি কান্না কাটতেছে উনি এই শিল্পীদেরকে সহযোগিতা করছে আচ্ছা আপনি যখন সহযোগী করা হয় আপনাদেরকে সেই বোর্ডে রিয়াজ ভাই ছিল না ছিল জিজ্ঞাসা করেন সামনে উনি কত মেম্বার ছিল কাঞ্চন ভাই ভাই ছিল আরুক ভাই ছিল আলমগীর ভাই ছিল সবাই তো শুনতেছেন আমার কথার দোষটা কেন একা জায়েদ খান আচ্ছা জায়েদ ভাই ক্লিয়ার একটু নাকে ধরে একটু বলবেন আপনার বন্ধামের সাথে আপনার বোনের কোনো সমস্যা দীর্ঘ